বিশপুর থানার অন্তর্গত কাছাপাড়া পৌরসভার 2 ও 3 নম্বর ওয়ার্ডে রাতে তৃণমূলে দুটি ক্লাবে বহিরাগত একদল দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র হামলা চালায়। ক্লাবে রাখা নেতাজি সুভাষচন্দ্র ছবি, মমতা বন্দ্যোপাধ্যায় ছবি শুভংশালের ব্যানার মাটিতে ফেলে দেওয়া হয়। টিভি, চেয়ার, ফ্যান ও ক্লাবের বাইরে রাখা মোটর বাইক চার চাকা হামলা চালায় 30 থেকে 40 জনের দুষ্কৃতী দল। ঘটনার তদন্তে বিশপুর থানার পুলিশ, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কারখানা গাড়ি ভাঙচুর করেছে, একটা চার চাকা ভাঙচুর করেছে। কালকে রাত্রে হঠাৎ করে ওই একদল দুষ্কৃতী ওই নবারুণ ক্লাবের ছেলে আর কি, যারা এই আমার শুভেচ্ছা ক্লাব 2 নম্বর ওয়ার্ডের আর 3 নম্বর ওয়ার্ডের বলাকা ক্লাবে এসে সব ভাঙচুর করে, গাড়ি, টিভি, তারপরে পতাকা, নেতাজি সুভাষচন্দ্র বসুর কালকে জন্মদিনে সেই ছবি, মমতা ব্যানার্জির ছবি ফেলে পা দিয়ে দুলিয়ে মুড়িয়ে, বিধায়ক শুভ্রাংশু রায়ের ছবিও তাই। হ্যাঁ, এইসব এইগুলো মানে সব ইয়ে করে পালিয়ে যায়। এবারে এরা সব জানানো হয়েছে থানাতে, তারপরে শুভ্রাংশুকে জানানোর পর ওরা তখন পালিয়ে যায়। পুলিশ অনেকক্ষণ রাত 2টো অবধি ছিলেন, কিন্তু কাউকে এখনও অ্যারেস্ট করা যায়নি। তো ওনারা আশ্বাস দিয়েছেন যে ভবিষ্যতে দেখছেন আর কি কী করে কী করা যায়। থেকে 9:30 নাগাদ আমাদের দুটি ক্লাবেই 30 থেকে 40 জন ছেলে পেলে ধারালো অস্ত্র নিয়ে এবং বিধ্বংসভাবে আমাদের ক্লাবে এসে ভাঙচুর চালায়। এই বলাকা ক্লাবেরা প্রত্যেকেই ছাত্র পরিষদের মেম্বার, ছাত্র রাজনীতিটা দীর্ঘদিন ধরে করে আসছে। গতকাল রাতে কিছু দুষ্কৃতী, তারা বহিরাগত, এসে অতর্কিতভাবে এখানটায় হামলা চালায় এবং ক্লাবকে ভাঙচুর করে এবং ক্লাবের কিছু মূল্যবান সামগ্রী, মানে এরা খেলাধুলোর সঙ্গেও যুক্ত, এদের টিভি, ক্যারাম বোর্ড এইসব মনে হয় ভেঙেও দিয়েছে। বাইক বাইক গাড়ি ছিল, সেগুলো এখানে দাঁড়িয়ে ছিল, সেগুলো ভেঙে দিয়ে হঠাৎ করে